পুলিশ যে মানবিক তা আবার প্রমাণ করল ঝালদা থানা। কয়েকদিন পূর্বে ঝালদা থানার অন্তর্গত সারাম্ব গ্রামে একজন অপরিচিত যুবক ঘোরাঘুরি করতে দেখেন গ্রামবাসীরা। তাকে ছেলে ধরা ভেবে আটক করে তৎক্ষণাৎ ওই গ্রামের সিভিক ভলেন্টিয়ার। খবর দেন ঝালদা থানায়, পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুরু হয় খোঁজ খবর। ঝালদা থানার আইসি ত্রিগুণা রায় জানিয়েছেন, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম কৃষ্ণা পাসোয়ান। 5 মাস ঘরছাড়া হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন, বিহারের সমষ্টিপুরের বিভিদপুর থানার বাসিন্দা। পুলিশের তরফে বিভিদপুর থানায় খবর পাঠানো হয়। এদিন থানায় তার বাবা ও জামাইবাবু নিতে আসেন। 5 মাস পর ছেলেকে পেয়ে বাবা নাগিনা পাসোয়ান ধন্যবাদ জানান ঝালদা পুলিশকে। থানা সে হম লেকে যা রহে হ্যাঁ, মেরা লড়কা হ্যাঁ। কব সে লাপাতা থা? 5 মহিনা সে। 5 মহিনা সে কিছু থানা মে লিখওয়াই কিয়ে থে আপ? নাই থানা মে লিখওয়াই থে, পহলে জেসে খোঁজ রহে থে কটনাতি কটনাতি আপনা রিশতেদারি। আচ্ছা, নাই মিলা? নাই মিলা। তো ফির কাহাঁ সে লাপাতা হুয়া থা? ঘর সে লাপাতা হুয়া। কাহাঁ ঘর হ্যায়? সমস্তিপুর ডিস্ট্রিক্ট। তো আজ যে আপকো লড়কা মিলা 5 সাল বাদ, কেসে লাগ রহা আপকো? 5 মহিনা কে বাদ। 5 মহিনা কে বাদ সহি সে সহি হ্যায় ইয়াহাঁ। আপকা লড়কা কেসা হ্যায় আবি? সহি হ্যায়। এই হ্যায় আপকা লড়কা হ্যায় না আবি? হ্যাঁ। ক্যা নাম হ্যায় আপকা? লগিনা পাসোয়ান। আপকে পিতাজি হ্যায় ক্যা? হ্যাঁ।